হ্যালো ভিহার্স আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আপনার জন্য যে মূল্যবান একটি ইউটিউবের কন্টেন্ট নিয়ে তো আজকে আমি আলোচনা করব। আসলে আমরা যখন ইউটিউবে কাজ করি তখন বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আসলে ব্যর্থ হয়ে যাই তো আসলে কিভাবে আমরা কাজ করলে আমরা ব্যর্থ হব না কোন মন মানসিকতা আমাদের থাকতে হবে সেই ব্যাপারটাই আজকে আলোচনা করব। যাতে আসলে ইউটিউবে কাজ করে আমরা কখনো ব্যর্থ না হই আসলে আমরা ইউটিউবে যখন আমরা ভিডিও তৈরি করি তখন ভিডিও তৈরি করা কিন্তু আসলে একটা পরিশ্রমের কাজ তো আসলে যারা ইউটিউবে কাজ করে তারাই কিন্তু বুঝে অন্যরা কিন্তু বুঝে না যে আসলে একটা যে পাঁচ মিনিটের ভিডিও তৈরি করতে কিন্তু পাঁচ ঘন্টা সময় কিন্তু লেগে যায় তো সেক্ষেত্রে আসলে আমরা এইভাবে দেখা যাচ্ছে সারাদিন একটা পরিশ্রম করে আমরা একটা ভিডিও তৈরি করলাম দেখা যাচ্ছে আমাদের পাঁচ ভিও হলো না তখন কিন্তু আসলে আমাদের মন ভেঙে যায় যার জন্য কিন্তু আমরা ইউটিউব সেরে চলে যাই কিন্তু পূর্বেও কিন্তু দেখা যায় কিছুদিন আগেও কিন্তু আমাদের অল্প পরিশ্রমে কিন্তু আমরা ইউটিউবে খুব দ্রুত সফল হতে পেরেছি কিন্তু দুই হাজার একুশ সালে এসে ইউটিউবে সফল হওয়া কিন্তু অনেক কিন্তু চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেছে অনেক পরিশ্রমের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তো আমাদের এই সময়ে ইউটিউবে সফলতা হলে কিন্তু দেখা যে আমাদের খুব অনেক পরিশ্রম করতে হয় এবং আমাদের যে এই সফলতাটা খুব ধীরে ধীরে আসে তো যেহেতু ধীরে ধীরে আসে সেহেতু কিন্তু আমাদের ধৈর্য সহকারে কিন্তু কাজ করতে হবে আমাদের আসলে কখনই ধৈর্য হারা হওয়া যাবে না এবং ইউটিউবের ব্যাপারগুলো কিন্তু আমাদের বুঝতে হবে যখন আমরা চ্যানেল খুলে কাজ করতে থাকবো তখন আসলে বুঝতে হবে প্রথমেই কিন্তু জানতে হবে যে আসলে ইউটিউবে কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করতে হবে অনেক দিন ধরে কাজ করা লাগবে তো কিছুদিন আগেও দেখা গেছে একশো থেকে একশো বিশটা ভিডিও আপলোড করার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে মনিটাইজেশন টার্গেটটা ফিল হয়ে গেছে কিন্তু দেখুন এই যে দু হাজার একুশ সালে বর্তমান সময়ে কিন্তু দেখা গেছে আড়াইশো তিনশো ভিডিও আপলোড করার মধ্যে দেখা যাচ্ছে মনিটাইজেশন টার্গেটটা ফিল হচ্ছে তা আসলে দেখুন ইউটিউবটা কিন্তু অনেক কঠিন হয়ে গেছে তো যেহেতু কঠিন হয়ে গেছে সেহেতু অবশ্যই কিন্তু আমাদের ধৈর্য সহকারে কাজ করতে হবে আমরা যখন ইউটিউব চ্যানেল খুলে কাজ করব তখন অবশ্যই কিন্তু আমাদের প্রথমেই জানতে হবে যে আমি আসলে ধৈর্য সহকারে আমি ভিডিও আপলোড করতে থাকব। নির্দিষ্ট পরিমাণ দেখা যাচ্ছে আড়াইশো আড়াইশো তিনশো ভিডিও আপলোড করার টার্গেট নিয়ে কাজ করতে থাকব এবং কখনোই কিন্তু আমি ভিউর দিকে তাকাবো না আমার টার্গেট হবে আমি নিয়মিত ভিডিও আপলোড করবো কন্টিনিউভাবে ভিডিও আপলোড করব। আমার কন্টেন্টের মান বাড়াতে চেষ্টা করবো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যখন ভিডিও আপলোড করতে থাকবো এবং কন্টিনিউভাবে কাজ করতে থাকবো এবং ধীরে ধীরে কিন্তু আমরা ইউটিউবে সফল হব তো আমরা যদি এরকম মন মানসিকতা নিয়ে ধৈর্য সহকারে কাজ করার পত্র নিয়ে আমরা ইউটিউবে কাজ করি তো সেক্ষেত্রে আসলে আমরা কিন্তু কখনই ইউটিউবে ব্যর্থ হব তাই ইউটিউবে আসলে আমরা কাজ করার পূর্বেই ইউটিউবের মেইন ব্যাপারগুলো কিন্তু আমাদের অবশ্যই জেনে নিতে হবে যদি আপনি পুরো ব্যাপারটা জেনে ইউটিউবে কাজ করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি কখনই ইউটিউবে ব্যর্থ হবেন না কারণ আমরা যখন প্রথমেই জানবো যে আমার ভিউ হবে না কিন্তু আমি কন্টিনিউভাবে কাজ করতে থাকবো আমার ভিউ হবে না কিন্তু আমি নিয়মিতভাবে ভিডিও আপলোড করতে থাকবো আমার দেখা যাচ্ছে যে আড়াইশো তিনশো ভিডিও টার্গেট নিয়ে আমি কাজ করব কিন্তু কখনও ভিউর দিকে তাকাবো না তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই ভিডিও আপলোড করার মধ্যেই কিন্তু আপনার যে মনিটাইজেশনের টার্গেট সেটা কিন্তু ফিল আপ হয়ে যাবে মনিটাইজেশনের টার্গেট যখন আপনার ফিল আপ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ কিন্তু ভিউ আসা শুরু হবে সাবস্ক্রাইবার আসা শুরু হবে সেক্ষেত্রে দেখা যায় যে আপনি এক বছরে যদি এক হাজার সাবস্ক্রাইবার অর্জন করেন কিন্তু দেখা যায় যে পরবর্তী ছয় মাসের মধ্যে আপনার সাবস্ক্রাইবার দশ হাজারে দাঁড়াবে তা আসলে প্রথম অবস্থায় আমাদের একটু পরিশ্রম করা লাগে সেক্ষেত্রে আমরা ধৈর্য সহকারে যদি এই যে প্রথম ধাপটা আমরা পার করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা খুব দ্রুতই কিন্তু ইউটিউবে সফল হতে পারবো তো আসলে আমাদের পুরো ব্যাপারটা জেনে কিন্তু ইউটিউবে কাজ করতে হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের আসলে ইউটিউবে ব্যর্থ হওয়ার সম্ভাবনা কিন্তু আর থাকবে না এবং আমরা কিন্তু ইউটিউবে সবাই সফল হবো তো বিয়েছে আজ আর নয় ইউটিউব সম্বন্ধে রিয়েলটিস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবে না